হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার পূর্বী। তো ব্লগার পূর্বী চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে উত্তরপ্রদেশের অযোধ্যা ধাম থেকে আমি আমার আজকের ব্লগটি স্টার্ট করছি। তো আজকে হলো 6 মার্চ, বুধবার। তো আজকে এখন বাজে সকাল 5:30, আর এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো এখন আমরা বেরিয়ে গেছি, তো এখন বাসের জন্য বাইরে যাচ্ছি। তো বাসে করে চলে যাব একদম লতা মঙ্গেশকর চক। তো সেখানে গিয়ে অযোধ্যা বলছি, সেখানে গিয়ে সরয়ু নদীর ঘাটে স্নান করব। তো সরয়ু নদীর ঘাটে স্নান করে তারপরে হনুমানগড়িতে যাব, হনুমানগড়িতে পুজো দিয়ে এরপরে আমরা চলে যাব প্রভু রামলালার দর্শন করতে। তো এই এটুকুই হলো আজকের মানে মেন কাজ আর কি, তো সেটা করতেই যাচ্ছি। তো চলো যেতে যেতে দেখো যে আমরা কালকে এসে উঠেছিলাম চিত্রকূট অতিথি নিবাসে। তো অতিথি নিবাসটা রাতে যেমন দেখিয়েছি এর আগের ভিডিওতে, তোমরা দেখেছো, এখন ভোরবেলাতে দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। বাবু, এরপর নেক্সট ট্রিপ কি? এরপর নেক্সট ট্রিপ কি? বৃন্দাবন? না, কেদারনাথ যাবো। আপনি সামান কি সুরক্ষা স্বয়ং করেন। রাজে খান যোধপুর সে জিতনে ভি লোক আয়ে হুয়ে হ্যাঁ, যে লোক প্রয়াগরাজ সচিব রেমে যায়েঙ্গে। তো গাইস, আমরা এই মুহূর্তে আমাদের চিত্রকূট অতিথি নিবাস থেকে বেরিয়ে আমরা চলে আসছি বাস যেখানে আছে সেখানে। তো এই বাসগুলোতে করেই আমরা লতা মঙ্গেশকর চক পর্যন্ত চলে যাব, আর সেখানেই হলো সরয়ু নদী, আর সেই সরয়ু নদীতে ঘাটেই আমরা স্নান করব। তো এই বাসে ওঠা নিয়ে এমন একটা বিপত্তি হয়ে গেছে না এখন, কি বলবো গাইস। তো আমি যেহেতু আজ এতদিন পরে ভয়েস দিচ্ছি আর এখন ভাবলে পরে আমার হাসি পাচ্ছে, সেই সময় আমার ভাই আমাকে যা বকা দিয়েছিল, পরে আমি যখন কারণটা বললাম তখন কিন্তু ও আর তখন কিন্তু ও চুপ করে গেছে ব্যাস। তো প্রথমে যে বাসটা দেখালাম, তো সেই বাসের মধ্যে আমার ভাইয়ের কোলে আমার ছোট মেয়ে ছিল। তো আমাদের দলে যারা ছিল সবাই ওই বাসে উঠে গেছে, একমাত্র আমি আর আমার বড় মেয়ে অন্বেষা, তো আমরা দুজন বাসে উঠতে পারিনি। কারণ আমিও বাসে উঠে যেতাম, অন্বেষা তো আমার হাত ধরেছিল, আর এদিকে তামিলনাড়ু থেকে যারা এসেছিল, ওই যে অ্যান্দ্রা ব্যান্দ্রা কথা বলে না, আমরা কিছু বুঝতে পারি না ওই মানুষগুলো, তো ওরাও বাসে উঠবে, তো ওরা মাঝখানে এসে পড়ে দেয় না, অন্বেষার সাথে আমার হাত ছাড়াছাড়ি হয়ে যায়। তারপরে আমি অন্বেষাকে আমি খুঁজেই পাচ্ছি না, ও কোথায় একটু পিছনে পড়ে গেছে। তো এরপরে আমি আবার পিছন দিকে গিয়ে অন্বেষাকে ধরতে গেছি, আর এই মুহূর্তে ওই বাসটা ভর্তি হয়ে গেছে, বাসটা ভর্তি হয়ে বাসটা না ছেড়ে দিয়েছে, তো বাসটা চলে গেল। আর এদিকে ভাই আমাকে বলছে বাস ছাড়ছে, তোদের জন্য জায়গা রাখছি, আর তোরা নেই কোথায়, ও আমাকে ফোন করছে, তো ফোন রিসিভ করে যে কিছু শোনা যায় না। তারপরে মন্নেশাকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি যে এরপরে নেক্সট বাস যেটা আসবে সেটাতে উঠবো। তো এরপরে কথা মতো নেক্সট বাসে কিন্তু আমরা উঠে গেলাম, আর ভাই আবার ফোন করছে, বলছে, প্রথমে তো শুনতে পারলাম না কিছু, বললাম আমি পরের বাসে আসছি রে। ও বলে কি যে হ্যাঁ কেমন মানুষ তুই, পুরো আমাকে গরম দেখালো যে তুই কেমন মানুষ, বাসে উঠিস নাই, তোর জন্য জায়গা রাখছি, তোর খালি ভিডিও ভিডিও, এই জন্য তুই বাস পাসনি। তো আমি না তখন কিচ্ছু বলিনি, আমি আমার মতন চুপচাপ ছিলাম, বললাম যে চাই সামনাসামনি হই, যা বলার পরে বলবো, এখন বাসে বললে তো কিছু শুনতে পাবে না। এরপরে আবার ফোন, আবার ফোন করে জিজ্ঞেস করছে সত্যি করে বলতো রে তুই কোথায় আসিস, বাস এসে থামলো তবু তো তোরা নামলি না। আমি বললাম আরে আমি এর পরের বাসেই তো উঠলাম, বাসে আসি তো, এখনই বাস চলে আসবে, একটু দাঁড়া। আর তখন বুঝতে পারলাম যে বাসটা না আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসছিল, যেহেতু আমরা একদিনের অতিথি, তো
বাস আলারা কি করছে যে মানে রাস্তা দিয়ে একবার এই রাস্তা একবার ওই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে রাস্তাঘাট দেখাতে দেখাতে নিয়ে আসছে আর কি। তো ওই আর কি, ওই জন্যই যে সেকেন্ডের বাস, মানে আমাদের তো সেকেন্ডের বাস ছিল, তো সেকেন্ডের বাসটা থার্ডে গিয়ে পৌঁছেছে আর থার্ডের বাসটা সেকেন্ডে গিয়ে পৌঁছেছে, তো ওটাই একটু গন্ডগোল হয়ে গেছিল। আর ভাই ভয় পাচ্ছিল এই কারণে যে আমাদেরকে নিয়ে এসছে, তার মধ্যে ওর জামাইবাবু তো আসেনি না, তো ও দায়িত্ব করে নিয়ে এসছে তাই না, এই জন্যই একটু ভয় পাচ্ছিল, এটা তো স্বাভাবিক। এদিকে দেখো গায়, সূর্যি মামা কিন্তু উঠছে, আর সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সূর্যের প্রথম রশ্মি যখন গাছপালা রাস্তাঘাটের উপর এসে পড়ে, তখন দেখতে কি সুন্দর লাগে না দেখো। ঠিক তাই, এই যে অযোধ্যার আর রাস্তাঘাটে গাছপালার উপরে সূর্যের প্রথম রশ্মি এসে পড়েছে, কি সুন্দর মিষ্টি মিষ্টি রোদটা লাগছে না, এই রোদটা কিন্তু দারুণ লাগছিল। আর রাস্তাঘাটগুলো দেখো একটু কি দারুণ লাগছে, আহ মনে হচ্ছে কি বলবো আর, রাতে একরকম সৌন্দর্য দিনের বেলায় আর একরকম সৌন্দর্য দেখো। চলো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম কোথায় বলতো, একদম সরাই নদীর ঘাটে। চলো, সরাই নদীর কিন্তু অনেকগুলো ঘাট, যেমন এই যে এখানে স্নান করব আমরা, এটা হলো সরাই ঘাট। এরপরে আছে একটু দূরে আছে রাম কি পেরি লক্ষ্মণ ঘাট, যেখানে মাতা জানকীর পরম চরণ ধুলি আছে। আমি এবার স্নান করতে যাব দেখো, আর এদিকে আমাদের দলের ছেলে পুলে গুলো কিন্তু স্নান করছে সব। তো গাইস, আজকে অনেক বছর পর আমি নদীতে স্নান করব, কারণ নদীতে স্নান করতাম তো সেই ছোটবেলায়, নদীতে লম্ফ ঝম্ফ করে স্নান করতাম, তো এখন সেটা তো আর হবে না। তো যাই হোক, প্রচুর ঠান্ডা আর প্রচুর ভয় ভয় করছিল, যাই হোক যে ভয় করলে তো হবে না, মনে সাহস নিয়ে স্নান করতে হবে, তো সাহস নিয়ে নেমে গেছি। এখন ডুব দেওয়ার সাহসটা হচ্ছিল না, তো পাশ থেকে কাকিমা বলছে ডুব দাও ডুব দাও, আর এদিকে অন্বেষা বলছে ডুব দাও ডুব দাও, তো ব্যাস ও আবার স্টার্ট বলছে। তো চলো স্নানটা করে নেই, আবার দেখো স্নান করছি, মিটা যে আবার ক্যামেরা কোন দিকে কোন দিকে ঘুরাচ্ছে কি জানি, কারণ ওদিকে বাদর আসছিল ওই জন্য ওদিকে তাকিয়ে সাথে ক্যামেরাটা দিয়ে ঘুরেছে। তো আমি একটা ডুব দিয়েছি, তারপর পাশের থেকে কে জানি বললো কি যে তিনটা ডুব দিতে হয়, তিন ডুব দে, তারপর আবার নাক ধরে দে, কারণ না আমার ওই যে জলটা যে এত স্পিডে আসছে এটা দেখে আমার ভয় লাগছিল। সুন্দর সোনালি রোদ ঝলমল করে উঠেছে, তেমনই শীত, আবার তেমনই ফুরফুরে হাওয়া, সব মিলিয়ে চারিদিকে একটা পজিটিভ এনার্জির সঞ্চার হচ্ছে, পজিটিভ ভাইব্রেন্সে চারপাশটা ভরে যাচ্ছে, একদম ফুরফুরে মেজাজে আছি কিন্তু আমি এই নদীতে স্নান করার পরে, সত্যি অসাধারণ। তো গাইস, স্নান টান কমপ্লিট করে ড্রেস ট্রেস পরে একদম পুরো সিঙ্গার করে নিয়েছি নিজের, এবং শ্রীরাম টিকা যেটা লাগাতে হয় তো সেটা লাগিয়ে নিয়েছি তোমরা দেখতেই পেলে। তো এবার হলো এই যে এই খাদাগুলো, এগুলোকে কি বলে আমি ঠিক জানি না, খাদাই তো বলে নাকি, জয় শ্রীরাম লেখা তো দুটো নেওয়া হয়েছে, একটা আমার জন্য একটা ভাইয়ের জন্য। তো আমি অরেঞ্জ কালারটা নিলাম, আর ভাই হলো লালটা নেবে বলছিল, তো এটা লালটা ভাই স্নান করে আসলে তো ওকে দিয়ে দেবো। তো চলো এটা আমি করে নিয়েছি, আর এখন আমার যা ঠান্ডা লাগছে না, খুব ঠান্ডা কিন্তু, এখন বাজে কটা, এখন সকাল 6টার মতন বাজে, আর এত সকালে তো ঘুম থেকে ওঠা দূর, আর আজকে স্নান টান কমপ্লিট হয়ে গেছে। কি লিখবো না, জয় শ্রীরাম বুঝে বুঝে।
বুনু বুনু এদিকে স্মাইল করো, এদিকে ঘুরো এদিকে ঘুরো, আলো আসতেছে না, এদিকে ঘুরো, এদিকে 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 তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। আরে ভাই আমি ধরতে পারছি না, বড় হয়ে গেছে গা হাতটা। এদিকে তো তাকাও না পাগলাস। আরে হয়েছে হয়েছে হয়েছে, ডাকতে হয় না তো। একটা হিটার থাকলে হয়তো হাত থেকে গরম করে নিতাম, তো গাইস বর্তমানে আমরা যাচ্ছি অযোধ্যার সরয়ূ নদীতে স্নান করে আমরা যাচ্ছি হনুমান গাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি পায়ে হেঁটে হেঁটে। তো এই যে আমি আছি, আমার সাথে যে কাকিমা আছে, সামনে আছে মেয়েরা, দাদা মেয়েকে দেখাচ্ছে সকলে নিয়ে হাঁটছে। কিন্তু ওই যে টুপি পরার সামনে দেখা যাচ্ছে এসে এত সুন্দর, এখানকার বাতাবরণ সত্যি খুব পজিটিভ। আচ্ছা তো গাইস ওই যে উপরে সাইনবোর্ডে দেখো হনুমানগড়ি লেখা আছে, তো ওই রাস্তাটাই যাচ্ছে হনুমানগড়ির উদ্দেশ্যে। তো আমরা এখন ওখানেই যাবো হনুমানগড়িতে, হনুমানগড়িতে ভগবান হনুমানের পুজো দিয়ে তারপরে আমরা প্রভু রামজির দর্শন করতে যাব। তো হনুমানগড়িতে পুজো দেওয়ার জন্য এই যে লাড্ডু মালা এগুলো নিয়ে নিয়েছি। চলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর এর পরের ভিডিও নেক্সট দিন আসবে, কারণ ভিডিও অনেকটাই বড় হয়ে যাচ্ছে। চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। এরপরে ভিডিওটা কিন্তু মিস করো না, যেহেতু অযোধ্যার ভিডিও তাই কাটাকুটি করে দিচ্ছি না।